গুড মর্নিং স্টুডেন্ট, আমরা সরস্বতী পূজোর আগে কি ক্লাস করেছিলাম? আমরা করেছিলাম যে পরিবার কাকে বলে, আমাদের আপনজন কারা, সেগুলো জেনেছিলাম। এবার আমি আজকে তোমাদেরকে পড়াবো তোমার চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায়তে তোমরা সবাই বার করো যে আমাদের সমাজ বন্ধু কারা, আমরা কিভাবে একে অপরের সঙ্গে বেঁচে থাকি, সবাইকে নিয়ে মিলেমিশে বেঁচে থাকি। আচ্ছা, এবার দেখো, আমরা সমাজে কখনো একা কোনো কাজ করতে পারি না, আমাদের একজনের সঙ্গে আরেকজনকে মিলেমিশে থাকতে হয়। এবার প্রতিদিন আমাদের নানান রকম কাজ বা দরকার হয়, জিনিসের দরকার হয়। এবার এই যে প্রতিদিন একে অপরের সাহায্য নিয়ে আমরা বেঁচে থাকি, একজনের থেকে আরেকজন যে সাহায্য নিয়ে বেঁচে থাকি, তাদেরকেই বলা হয় সমাজ বন্ধু। আর প্রতিদিন যাদের উপর নির্ভর করে আমরা মিলেমিশে বাস করি এক জায়গায়, তাকে বলা হয় সমাজ। এবার এই সমাজে কারা আমাদের সমাজ বন্ধু, এবার আমাদের সেটা জানতে হবে। আমাদের দেখো, আমরা নিত্য প্রয়োজনে, আমরা প্রথমেই বলছি, আমরা খাবার খাই, ভাত খাই, ডাল খাই, নানান রকম শাকসবজি খাই, ফল মিষ্টি ইত্যাদি। তাহলে এইগুলো কারা, কোথা থেকে পাচ্ছি? এগুলো আমরা বাজার দিয়ে কিনছি, কিন্তু এটা উৎপাদন করছে কারা? এটা উৎপাদন করছে চাষি। তারা মাঠে সারা দিন পরিশ্রম করে এই ফসল ফলায়, আমরা সেটাকে বাজার থেকে কিনে আনি। তাহলে এই যে চাষি, সে কিন্তু আমাদের পরম সমাজ বন্ধু। তার থেকেই কিন্তু আমরা এই সব জিনিসগুলো পেয়ে থাকি। তাহলে চাষি আমাদের সমাজের পরম বন্ধু। তাহলে এবার আমি তোমাদের যদি প্রশ্ন করি যে চাষি কাকে বলে, তখন তোমরা বলবে যিনি জমিতে চাষ করেন তাকেই চাষি বলা হয়। আবার দেখো, আমরা নিজেদের ঘরের প্রয়োজনে আমরা অনেক রকম বাসনপত্র ব্যবহার করি, লোহার জিনিসপত্র, বালতি, তোমার খুন্তি, হাতা, রুটি করি, তাওয়া, এই যে সব লোহার জিনিসগুলো আমরা ব্যবহার করছি, এগুলো কারা তৈরি করছে? এগুলো তৈরি করছে কামার। যারা লোহার জিনিস তৈরি করে তাদের বলা হয় কামার। আবার দেখো, আমরা মাটির জিনিসও ব্যবহার করি, আমরা পুজোতে গরমকালে জল রাখি, ঠান্ডা জল খাই পুজো। আমরা পুজোর সময় কী করি, ঘট আনি, প্রদীপ আনি, তারপরে এই যে ঠাকুর এনে আমরা পুজো করি, এই যে মাটির জিনিসগুলো, এই মাটির জিনিসগুলো যারা বানায় তাদের বলা হয় কুমোর। তাই কুমোর কাকে বলে প্রশ্ন করবে, তোমরা কী বলবে? যারা মাটির জিনিস বানায়, মাটি দিয়ে নানান রকম জিনিস তৈরি করে তাদের বলা হয় কুমোর। এরপরেই আমি চলে যাই, দেখো আমরা কি করছি, আমরা তো জামা কাপড় পরে স্কুলে এসেছি, আমরা প্রত্যেকে পোশাক পরি। তাহলে এই পোশাকটা কারা তৈরি করেন? এই পোশাকটা তৈরি করেন দর্জি। দর্জি নানান রকম কাপড় দিয়ে আমাদের জামা প্যান্ট ইত্যাদি তৈরি করে দেন, সেলাই করে দেন। তাহলে যারা আমাদের কি করেন, পোশাক তৈরি করে দেন, তাদের বলা হয় দর্জি। এবার দেখো, এবার বলছি, আমরা প্রত্যেকেই একটা ঘরে বসবাস করি, তো আমরা কেউ পাকা বাড়িতে বাস করি, আবার কেউ কাঁচা বাড়িতেও বাস করি। তাহলে এই যে পাকা বাড়ি, ইট সিমেন্ট বালু দিয়ে যে বাড়ি তৈরি করা হয়, সেগুলোই হচ্ছে পাকা বাড়ি। আবার হচ্ছে দরমার বেড়া, খড়ের ছাউনি, বাঁশ, কাঠ, এই সব জিনিসগুলো দিয়ে যে সব বাড়ি তৈরি করা হয় তাদের বলা হয় কাঁচা বাড়ি। তাহলে কাঁচা বাড়ি, এবার আমরা এই কাঁচা বাড়ি কারা তৈরি করছে? তাহলে সেই তারা হচ্ছে ঘরামি, আর যারা পাকা বাড়ি তৈরি করছে তারা হচ্ছে রাজমিস্ত্রি। তাহলে আমরা কতগুলো জিনিস আগে জানলাম। এবার দেখো, এই যে দর্জে কাপড় দিয়ে কেটে আমাদের জিনিসপত্র বলছি আমাদের জামা প্যান্ট তৈরি করে দিচ্ছে, এই কাপড় আবার কারা বোনেন? তাঁতি কাপড় বোনেন তাঁতি।
তাহলে এইবার দেখো আমরা আরো অনেক কিছু পাই সমাজে থাকতে গেলে। আমরা মাছ খাই, প্রত্যেকটাই মাছ খাও, মাছ দেখেছো, এই মাছটা কে ধরছে, মাছ কোথায় থাকে, মাছ জলে থাকে, আর মাছ কে ধরে দিচ্ছে, আমাদের জেলে ধরে দিচ্ছে। তাহলে যিনি মাছ ধরে তাকে বলা হয় জেলে। এবার আরো আমাদের অনেকগুলো প্রশ্ন তোমরা দেখবে পরবর্তী পাতায়, দেখো উল্টালে তোমরা অনেক রকম দেখবে। আমরা নৌকো দেখেছি, নদীতে নৌকো চলছে, কে নৌকো চালায়, মাঝি নৌকো চালায়, এগুলো জেনেছি। আবার আমরা দেখো তো, তাই তো তোমরা কত সুন্দর সুন্দর কানে পড়ে আছো, আমি পড়ে আছি, এইসব জিনিস কে তৈরি করছেন, সোনা রূপো দিয়ে যারা গয়নাগাটি তৈরি করে তাদের বলা হয় স্যাঁকরা। তাহলে আমরা আজকে আটটা বিষয় সম্বন্ধে জানতে পারলাম, আটটা না দশটা বিষয় সম্বন্ধে আমরা জানতে পারলাম যে কে কি কাজ করছে। প্রথম কথাটাই হচ্ছে এরা প্রত্যেকেই আমাদের সমাজের বন্ধু, আমরা একসঙ্গে মিলেমিশে বাস করি, বুঝেছ? তাহলে এর পরবর্তী ক্লাসে আমি আরো যে 10-12টা প্রশ্ন আছে সেগুলো তোমাদের বলবো, কেমন? থ্যাংক ইউ।